মানুষের শেষ আমল, শেষ আমলের গুরুত্ব সম্পর্কে, শেষ আমল যে কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বছর শেষ হচ্ছে, এই জন্য শেষ আমল সম্পর্কে আলোচনা করব। আর যত সময় যাচ্ছে আমাদের দুনিয়াটা শেষ হতে যাচ্ছে, এই জন্য শেষ আমল নিয়ে আলোচনা করব। আর এমন একটা সময় আল্লাহ নির্ধারিত করেছেন, কেউ জানেন না যে কখন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের সূর্য অস্ত হতে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেননি যে আপনার সূর্য এখন ডুবতে যাচ্ছে পৃথিবী থেকে, কল্পনা করতে পারেননি। আপনি অনেক লম্বা আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, অনেক হাতে কর্মসূচি নিয়ে বসে আছেন যে এত এত কাজ করব, আর এইরকম হবো সেই রকম হবো, ছেলে মেয়েদেরকে এইরকম করবো সেই রকম করবো, অথচ তার অনেক আগে আপনার সূর্য ডুবতে যাচ্ছে। এই বিষয়টি খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করা উচিত এবং গভীরভাবে উপলব্ধি করা উচিত। এর যেন আমাদের সূক্ষ্ম অনুভূতি থাকে, আমরা যেন এহসাস অনুভূতি রাখি, হাড়ে হাড়ে টের পাই যে আমাদের নিঃশ্বাসের নেই বিশ্বাস। কথা তো আমরা বলি কিন্তু অনেক সময় মুখে বলি অন্তর থেকে, মুখে বলি কাজে কর্মে বলি না। সবচেয়ে বড় দোষ হচ্ছে আমাদের এই কথা বলতে হবে যেমন মুখে জবান দ্বারা, তেমন সেই কথাটি বের হইতে হবে অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে, এবং সেটি কাজে কর্মে কথা। যখন ব্যাপারটা এইরকমই যে নিঃশ্বাসের নেই বিশ্বাস, তখন আমার সময়টা কখন শেষ এটাকে বলতে পারে। শেষ আমলের গুরুত্ব, মানুষের লাইফ কখন শেষ, মানুষের জীবন কখন শেষ বলতে পারবেন যে আমার জীবনটা শেষ হতে আরো 20 বছর আছে, 10 বছর আছে, 1 বছর আছে, 1 মাস আছে, 1 সপ্তাহ আছে, 1 দিন আছে, অথবা 1 ঘন্টা আছে, 1 মিনিট বা 1 সেকেন্ড আছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কারো ক্ষমতা আল্লাহ এটা দেননি। এই গায়ে অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি রব্বুল আলামিন। সুতরাং এই যে আমাদের শেষ আমলের গুরুত্ব, মানে এই নয় যে এখন আমার বয়স 23, 40 বা 20, 25, অনেক যুবকদের ভাবছেন যে আমার কাছে তো অনেক সময় আছে, সাধারণত লোকজন 60, 70, 80 বছর বাঁচে, আর আমি ওই রকম আমার নিজের ক্ষেত্রে ধরে রেখেছি 60, 70, 80 বছর তো বাঁচবো, তাহলে আমার সময় শেষ হতে আরো যথেষ্ট সময় আছে, শেষ জীবনের আমলগুলি আমি ভালো করে দেব। অধিকাংশ মুসলিমরা এইরকম মুরজিয়া আকিদার হয়ে আছে, অর্থাৎ আমলে বিলম্ব করা। মুরজিয়া মানে হচ্ছে আমলে বিলম্ব করা, আমলের ওই রকম গুরুত্ব না দেওয়া যে এখনই আমাকে এই কাজগুলি করতে হবে, এখন থেকে শুরু করতে হবে, না, যথেষ্ট সময় আছে। কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আসলে কি সময় আছে? যেইটুকু সময় পাচ্ছেন এখন, এটা হচ্ছে আপনার সময়। আর এই যেটুকু সময় আপনার সামনে আছে, এতেই শেষ হয়ে যেতে পারে আপনার সময়, এরপরে আপনার কাছে সময় আছে না আছে কিছুই জানা নেই। সুতরাং শেষ আমলের গুরুত্ব এই কথাটি গভীরভাবে একটু চিন্তা করবেন, আমার এই বিষয়বস্তুটি যাতে করে বিষয়টা ভালো করে বুঝতে পারেন এবং সে অনুযায়ী অন্তরকে ঠিক করেন, আচার আচরণ ঠিক করেন, কথাবার্তা ঠিক করেন, এবাদত বন্দেগী ঠিক করেন, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করেন, বাপ মায়ের সাথে সম্পর্ক ঠিক করেন, মুমিন মুসলিম ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক করেন, আপনার তৌহিদকে ঠিক করেন, সুন্নতের অনুসারী হন, শিরক বিদাত থেকে মুক্ত হন। এই কথা কখনো ভাবেন না যে যথেষ্ট সময় আছে শিক্ষার আমার কাছে, এটি শেষ সময় হতে পারে। যে আজকের আলোচনাটা আমার আপনার শেষ, সুতরাং এলিম শিখা এখানেই সমাপ্ত, এটাই হচ্ছে শেষ এলিম শিখা আপনার। আজ আপনি সে হজের মৌসুম আর দেখতে পাবেন না, সামনে রমজান হয়তো আপনার নসিবে জুটবে না। এই গত রমজানটি আপনার শেষ ছিল, শেষ আমল ছিল, গত লাইলাতুল কাদারটাই সে আপনার শেষ ছিল, গত আরাফাটাই ছিল আপনার শেষ আরাফা ছিল। একটু চিন্তা করবেন যাতে করে সংশোধন করা সম্ভব হয়। শেষ আমলের এত গুরুত্ব যে কোরআনে কারিমের 2টি আয়াতে
বিশেষভাবে একই শব্দ ব্যবহার করা হয়েছে। একটি আয়াতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের ওসিয়ত তার ছেলেদেরকে, আর তার ছেলেরা সকলে নবী, এবং তার ছেলেরা যে নবী তাদের ওসিয়ত তাদের আগামী প্রজন্মের জন্য, বংশধরের জন্য, বনী ইসরাইলদের জন্য ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়তের কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন। আর তারপরে আরেকটি আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করছেন, নসিহত করছেন, আল্লাহ সম্বোধন করে বলছেন মুমিনদেরকে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত উম্মতকে জানিয়ে দিচ্ছেন, স্বয়ং আল্লাহ উপদেশ দিচ্ছেন যে হে মুমিনরা, তোমাদের শেষ সময়তে যাতে করে মুসলিম থাকে, মুসলিম হয়ে মরিও। এখন কখন মরবেন যদি জানা থাকতো তাহলে তো অসুবিধা ছিল না, সারা জীবনে যাই থাকি, নাস্তিক থাক আর মুশরিক থাক আর বেদাতি থাক আর বেনামাজি থাক আর পাপিষ্ট থাক, শেষ সময় মুসলিম হয়ে মরে যাবো, কারণ জানা আছে যে শেষ সময়টা মুখ সময়, তা তো জানা নেই। যখন জানা নাই বিষয়টি স্পষ্ট বুঝতে পারছেন, তাহলে মুসলিম হয়ে মরলে কি করতে হবে আশা করি বুঝতে।